পাহাড়ি লটারি বিক্রি করে জীবিকা নির্বাহ ময়নাগুড়ির ঝাঁঝাং এলাকার দুই ব্যক্তির। দুর্ঘটনায় একটি করে পা হারিয়েছেন দুজনেই। এরপর আর আগের পেশায় ফিরে যাওয়া সম্ভব হয়নি তাদের, বাধ্য হয়ে বেছে নিতে হয়েছে লটারি বিক্রির পেশা। এরপর দীর্ঘ প্রায় 15 বছর যাবৎ লটারি বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন ময়নাগুড়ির ঝাঁঝাং এলাকার ব্রজেন রায়, 54 বর্ষীয় ব্রজেন রায় এবং 45 বর্ষীয় প্রবীণ রায়। কিন্তু সম্প্রতি নানা কারণে লটারি বিক্রি কমেছে, প্রাইজও আগের মতো হয় না ও ভাউচার মূল্য অর্ধেক করে দিয়েছে কোম্পানি। তাই এখন লটারি বিক্রি করে লাভের মুখ দেখছেন না তারা, আর তাতেই সংসার চালানো কঠিন হয়ে পড়েছে তাদের। অপরদিকে বয়স হয়েছে, তাই আগের মতো পরিশ্রম দিয়ে লটারি বিক্রিও করতে পারে না তারা। তাই এখন লটারি বিক্রি করে তাদের পক্ষে জীবিকা নির্বাহ করা বড় কঠিন হয়ে পড়েছে। ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের ঝাঁঝাঙ্গি এলাকার বাসিন্দা ব্রজেন রায় ও প্রবীণ রায় প্রায় 15 বছর আগে ব্যক্তিগত পেশায় তাদের সংসার ভালোই চলছিল। ব্রজেনবাবু পেশা হিসেবে ভ্যান চালাতেন আর প্রবীণবাবু গাড়ির মেকানিক ছিলেন। কিন্তু প্রায় 15 বছর আগে দুটি ভিন্ন দুর্ঘটনায় একটি করে পা হারাতে হয় দুজনকেই। দুজনেই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি, তাই পরিবারের খরচ জোগাতে তারা বেছে নেন লটারি বিক্রির পেশা। একজন হুইল চেয়ারে বসে ও অপরজন ওয়াকিং স্ট্রিকে ভর করে ঘুরে ঘুরে লটারি বিক্রি করেন। এভাবেই দীর্ঘ 15 বছর ধরে লটারি বিক্রি করে সংসার চালাচ্ছেন তারা। কিন্তু এখন তাদের দাবি, লটারি বিক্রি করে এখন আর তেমন লাভ হয় না, লটারিতে আগের মতো প্রাইজও হয় না, কোম্পানি ভাউচার মূল্য অর্ধেক করে দিয়েছে। বিভিন্ন কারণে লটারির বিক্রি কমে গিয়েছে। অপরদিকে বয়স বেড়ে যাওয়ায় তারা আগের মতো পরিশ্রম করে লটারি বিক্রি করতে পারছেন না, এর ফলে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তারা জানান এখন সারাদিন লটারি বিক্রি করে 100 থেকে 200 টাকার বেশি হয় না, যা আয় হয় তা দিয়ে সংসারে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। এই পরিস্থিতিতে সহযোগিতা পেলে তারা উপকৃত হবেন। কি জানিয়েছেন এই লটারি বিক্রেতারা শুনব। একটা গোল করতে পারে না, দম নেই, চিড়ি খাইলে জোর সাইব কেমনে, জোর আসিল ইলিশে। আচ্ছা আচ্ছা, থাক থাক, হয়েছে, দিন কাটে খেয়ে বসে বালিশে, তোমারও তো বালিশে। তাও দেখি একখানা সাপ, এককারে সমর্থ পাইছি বছরে অর্থ। বয়স যেভাবেই দিক না কেন, ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। আপনার নাম? ভজন ভাই। আচ্ছা, আপনার বাড়ি? আচ্ছা, আপনি এই যে মানে লটারি বিক্রি করছেন, বর্তমানে কি অবস্থা রয়েছে লটারি? বর্তমানে তো লটারিতে কিছুই নেই, লটারি এখন বেচা আমাদের কামাই থাকে না, কোম্পানি ভাউচার কমাই দিছে। তাহলে এখন বেচাও যদি আমাদের কামাই না থাকে, কোম্পানিও যদি আমাকে ভাউচার না দেয়, তাহলে আমাদের সারাদিন এই রোদে বাতাসে টিকিট বেচে আমরা কী করি? এই জন্য আমরা বর্তমান টিকিট কম বেচতে। আচ্ছা, আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি শারীরিক প্রতিবন্ধী, মানে কীভাবে এই দুর্ঘটনা ঘটে এবং তারপরে আপনি কী করলেন? আমার অ্যাক্সিডেন্টে আমার একটা পা কাটা গেছে। কত বছর আগে? মোটামুটি 15 বছর। আচ্ছা, তারপর থেকে আপনি লটারি বিক্রি করছেন? তারপরের থেকেই আমি এই যে লটারি বেচতেছি। কিন্তু আগে লটারিতে মোটামুটি কামাই ভালো ছিল, কোম্পানি ভাউচার মোটামুটি ভালো দিয়েছে, তাতে আমাদের সংসার চলে গেছে। কিন্তু এখন বর্তমানে লটারি বেচেও কামাই নাই আর কোম্পানিও ভাউচার কমাই দিছে। অর্থাৎ আপনার লটারি বিক্রি করে বর্তমানে সংসার চলছে না? এখন আর কিছুই থাকে না সংসার। পরিবারে কয়জন সদস্য? পরিবারে আমরা 4 জন। এবার 4 জনের মধ্যে মানে মূল রোজগার কে করেন? আপনি মূল রোজগারের মালিক তো আমি। এই অবস্থায় আপনার সংসার চালানো খুব মুশকিল হয়ে যাচ্ছে। এই অবস্থায় তো মানে লটারি বেচা তো আমাদের কিছুই থাকে না, তাহলে সংসার আমরা চালাবো কী করে? নাম হচ্ছে প্রবীণ রায়। কতদিন ধরে এই লটারি বিক্রি করছে? 16 বছর ভাই। আচ্ছা, আপনাকে দেখেও তো মনে হচ্ছে শারীরিক প্রতিবন্ধী। হ্যাঁ, প্রতিবন্ধী। মানে কবে কিভাবে এই দুর্ঘটনা হয়েছিল আপনার? বলবো ভাই। হ্যাঁ হ্যাঁ, আজুরা গাড়ি যখন ঝাঁঝাঙ্গি WB71 গাড়ি, আমি ঝাঁঝাঙ্গির দোকান ছিল আগে। কত বছর আগে মানে দুর্ঘটনাটা ঘটেছিল? 17 বছর ভাই। ভাইও, তারপর থেকে আপনি কি করেন? লটারি বিক্রি করেন? লটারি বিক্রি। তো আপনার পরিবারে কতজন সদস্য আছে? আমার 1 ছেলে 2 মেয়ে, এটুকুর উপরে সংসার চলে। আপনি মূল রোজগার করেন তাই তো?
মানে বর্তমানে কি অবস্থা আপনাদের? আমার তো খারাপ হয়ে গেছে অবস্থা, বিক্রি মানে সংসার চলে না নাকি? চলে মনে করে দুঃখ প্রকাশ করবে। আচ্ছা, বর্তমানে কি লটারি বিক্রি করছেন না করছেন না? মানে খুব কম আর কি। মানে আপনি কি বলতে চাচ্ছেন, মানে লটারিতে আগের তুলনায় কি লাভের অংশটা খুব কম?